আজকে লিটারালি আর ভার নিতে পারছি না। হ্যাঁ, আজকে অনেক কিছু আরো জিনিস আছে যেগুলো এই যে দেখেন হাতে নেওয়া যাচ্ছে না। সব কয়টা ড্রেস ক্যাপশনে কি দিয়েছি, মেলা না, সবগুলো ড্রেস আপনারা একটা কোনো না কোনো ডিসকাউন্ট প্রাইসে পাবেন। এবং আমি এত সুন্দর একটা ওড়না পরে আছি যে কি বলবো। আচ্ছা, যারা যারাই আসছেন এসে একটু জয়েন করেন, জয়েন করে আমাকে দেখান, জয়েন করে আমাকে বলেন যে সবকিছু ঠিক আছে নাকি না, ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছেন নাকি না। ইহা ওড়নাটা দেখেন, এই ওড়নাটা যে এত সুন্দর। এই যে যারা দিল্লি বুটিক্স এর ড্রেস পরেন, হ্যাঁ, এইরকম মসলিন অর্গানজার ওড়না, এটা কিন্তু পুরো ডিজিটাল প্রিন্ট করা, অনেক সুন্দর একটা ড্রেস এটা। এটা আমি দাঁড়ান, এগুলো কোয়ান্টিটি একদম নেই, সব হাতে ধরে দেখাচ্ছি। আপনারা আগে এসে জয়েন করেন, হ্যাঁ, আপনারা এসে জয়েন করেন। আমি এক এক করে শুরুতে আগে একটু দেখিয়ে দেই কি আছে না আছে, আমার খুব তাড়াতাড়ি আপু লাইফটা শেষ করে যেতে হবে। এই যে দেখেন, এটা আমার বারো, এটা উল্টাও তো। এটা যারা ভাই মানে দিল্লি বুটিক্স এর অনেক দামি দামি ড্রেস পরেন, এই যে এটা নিয়ে নিয়েন, মানে জোস একটা জিনিস। আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি জাস্ট আপনাদেরকে এখন দেখিয়ে দেই, আমি আজকে ডান বাম কে কয়জন আপু জয়েন কিছুই দেখবো না, আমার জাস্ট 3-15 মিনিটের মধ্যে লাইভ শেষ করতে হবে। যেমন দেখেন, এটা একটা আজকে পাবেন, হ্যাঁ, এটা আপনারা প্রায় 300 টাকা কম প্রাইসে আজকে পেয়ে যাবেন। এটা প্রোডাকশন হাউস থেকে দিয়েছে আপু, ডিসকাউন্ট করে দিয়ে আপনাদেরকে দেওয়ার জন্য। হ্যাঁ, যেমন দেখেন, পুরো নিচ অব্দি কাজ, পুরো বুকে কাজ। আর এটা ধরো তো, আমার ড্রেস গুলো যেন কই, ও আমারটাই তো ডিসপ্লে হয় না, আচ্ছা আমারটা ডিসপ্লে হয়। এই যে দেখেন, এটারও সেম, উপরে কাজ নিচে কাজ। আমরা আগে একটা ঝলক কি আছে না আছে সেটা দেখে নিই। স্টিকার দিয়ে না, স্টিকার দিলে আপু পেজ থেকে ব্লক হয়ে যাবে, স্টিকার দেওয়া যাবে না ডিয়ার, স্টিকার দিলে সোজাসুজি ব্লক হয়ে যাবে। এই ড্রেসটা এক পিস দাও, সেম কালার। আর এই যে এটা দেখেন, এটা অলরেডি পেজে গেলে আপনারা এটা নিয়ে সব কিছু পাবেন। এটা হচ্ছে আপু আমাদের, এটা দিল্লি বুটিক্স এর প্যাটার্নের ড্রেস, এটা দেখলেই বুঝবেন। পুরো জিনিসটা খুব পাকিস্তানি স্টাইলে, হ্যাঁ, ফুল জিনিসটা পাকিস্তানি স্টাইলে। এটা অলরেডি অনেক মানুষ দেখেন আমার ভিডিও দেখে এটা, বাট এটা পাবেন না। এগুলো, এই ড্রেসগুলোর এই একটা সমস্যা যে এগুলো আমরা সবাইকে দিতে পারি না। এটার মেইন স্পেশালিটি হচ্ছে ওড়না। আমি যেহেতু আজকে অনেকগুলো ড্রেস, তো একটা ছোট আপনাদেরকে একটু ওভারভিউ দিয়ে নিই আপু কি আছে না আছে, দেন আমি দেখাচ্ছি। হ্যাঁ, আর যারা যারাই আসবেন এসে প্লিজ ভিডিওতে একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দেবেন। এই যে দেখেন আপু ওড়নাটা, এটা আমার পক্ষে ক্যামেরায় বোঝানো নট পসিবল। তারপরে আসেন, আচ্ছা, ঘাড়াটা আগে দেখবেন না জামদানিটা দেখবেন, বলেন ঘাড়ারা আগে দেখবেন না জামদানি দেখবেন। এটাও দিল্লি বুটিক্স এর একটা জিনিস, আবার এটাও খুব সুন্দর দুইটা কালারে ডিসকাউন্টে পাবেন। এটাও প্রোডাকশন হাউস থেকে ডিসকাউন্ট প্রাইসে দেওয়ার জন্য দিয়েছে। এটা আমার ড্রেস এখানে আছে, ওড়না নাও তো একটা কালার, থিয়েটার ওড়নাটা নাও, দেখাই আমি আপনাদেরকে এটার ওড়না। সবাই একটু এসে জয়েন করেন। হ্যাঁ, এই দেখেন এটার ওড়না, পুরো ওড়না হচ্ছে কোটা কটনের মাঝে পুরো ওড়নাতে সুতার কাজ করা। এই যে এই ড্রেস, এটা মনে হয় আপনারা মানে 13 কিংবা 14 ঘরে পেয়ে যাবেন। হ্যাঁ, পুরো এইরকম জামদানি কাজের, আমি একটু শিওর না, তোমার দেখে বলতে হবে। হ্যাঁ, আমি আজকে কোনোটারই প্রাইজিং নিজেও তেমন জানি না, আমার সবগুলো আজকে লাইভের ই করার সময় দেখে দেখে বলতে হবে। আর এই একটা ড্রেস দেখেন, এটা আমি কোরবানি দিয়ে আপনাদেরকে দিতে পারি নাই। যারা একদম অথেন্টিক দিল্লি বুটিক্স এর খুব দামি দামি জিনিসগুলো কিনে পরেন, কি পড়লো নাও তো ওনাটা উঠাও, এটা হচ্ছে আপু ধুতি স্টাইলে। হ্যাঁ, এটা হচ্ছে দেখেন ধুতি স্টাইল। আচ্ছা, আমি কারো কমেন্ট টমেন্ট তো কিছুই দেখলাম না, আজকে ডিরেক্ট অ্যাকশনে চলে গিয়েছে। আচ্ছা, যা এক মিনিট একটু বলবি কারা কারা আছে। রানিকা, আজকে দুপাট্টাটা বেশি সুন্দর। শাহনাজ আপু, এটা ড্রেসটাও যে পরিমাণ স্মার্ট, দুপাট্টা তো মানে কঠিন, আর ড্রেসটা পুরো মানে সেই লেভেলের। ওই যেমন দিল্লি বুটিক্স এর প্রোডাক্ট মানে এগুলো হচ্ছে একদম অন্যরকম। নাইস, আচ্ছা আপু, হাই আপু, হ্যালো আপু, আলবি আপু, বিউটিফুল আপু, আপু তোমার গ্রুপে আমার কাছে শর্ট করে নাই কেন যে কি বুঝি না। আচ্ছা, এটা এটা নাও তো, এটার যে এটা আছে। শারমিন সারকার, আপু তাহলে আপনার কি সমস্যা আপু, আমি যদি মোটা হই মোটা আমি হইছি, আপনার গায়ে মাংস লাগছে আপনার তো লাগে নাই না। এই শারমিন সারকার, এই আপুটার স্ক্রিনশটটা নিয়ে রাখো তো আইডির। হ্যাঁ, তার আমাকে নিয়ে এত সমস্যা। আচ্ছা, আপনি আমাকে বলেন, আমি যদি মোটা হই বা আমার আমার যদি মুখে কিছু হয়, সেটা আমার নিজস্ব মুখে হয়েছে, আপনার কিছু হয়েছে, আপনার জীবনে কোনো প্রভাব পড়ছে আমি মোটা হওয়াতে বা আমার মুখ কোনো কিছু হওয়াতে, তা তো পড়ে নাই না, তো এত কেন, এত কি সমস্যা আপনার। হ্যাঁ, এই আপনাদের মতো মানুষগুলো না মানে নিজের শান্তিতে থাকেন না, আবার আরেক জনরে দেখলেও জলে।
ঠিক আছে, আমাদের তো কই ভাই, জীবনে এরকম কাউকে দেখলে এত জ্বলে না, জীবনে তো আমাদের আইডিতে এরকম কোনো কমেন্ট আসবে না, যে কমেন্ট গিয়ে করবো না যে এই মহিলাটার কি হয়েছে, দিন দিন মোটা হচ্ছে, স্ট্রেঞ্জ লুক, ওরে আল্লাহ, আমি সরি টু সে কি যে ফ্যামিলি শিক্ষা আছে, এরকম ফ্যামিলি শিক্ষা আমাদের নাই যে কোথাও গিয়ে এইগুলা কমেন্ট করবা, এগুলা বলবা। হ্যাঁ, এখন প্রতিটা ধাপে ধাপে বুঝি, ছোটবেলায় বুঝতাম না, বাট এখন বুঝি ফ্যামিলি শিক্ষা কি জিনিস। হ্যাঁ, যে ফ্যামিলি শিক্ষা থাকলে একটা মানুষ যে কতটা মানে ভদ্র নম্র অনেক ডিসেন্ট হয়, আবার ওটা না থাকলে উল্টাপাল্টা পথে যায়। তো যাই হোক, ওটার কথা বাদ দেন। এই যে এই ড্রেসটা দেখেন, যেটা দেখাচ্ছিলাম, আপু জামাগুলো অসাধারণ, থ্যাংক ইউ। এই যে দেখেছেন, এটা এটা পুরো চুনরি কাপড়ের উপরে, এটার পুরো সামনে কাজ পিছে কাজ, সরাই ফেলো, পুরো সামনে দেখেন। একটা জিনিস বলেন, আপনি কখনো পিছনে কাজ সহ পাবেন? তাও চুনরি কাপড়ের উপর, জর্জেটের উপর, এটা কিন্তু পুরো পিছন, এটা দেখেন পুরো সামনা। আপনি এটা কিনতে যান অরিজিনাল দিল্লি বুটিক সেটটা, আপনার 7,500-6,000, 5,500 এরকম দাম পড়বে। ওই দেখেন, এটা সালোয়ার, আপু আমি খালি ধরবো, আমি জাস্ট আপু আমার যেটা কস্টিং প্রাইস আমি সেটার দামটা দিয়ে দিব, যে নিতে পারে নিয়ে নেবেন। দেখেন পুরো গলা ওরা পার্ল সেট আপ করেছে, আবার এটার ওড়না দেখেন, এই যে যেরকম ওড়না থাকে। হ্যাঁ আপু, তোমার ড্রেসগুলো খুব সুন্দর আপু, থ্যাংক ইউ আপু। আপু কিছু কিছু, আচ্ছা জাস্ট ওয়াও, নাইস লাগছে ঠিক। হ্যাঁ আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আপনার যেরকম আমার কথা ভালো লাগেনি, আমারও আপনার কথা ভালো লাগেনি। আপনি যদি আমাকে বলতে পারেন তাহলে এটা মিসবিহেভ না ডিয়ার, আমি যথেষ্ট ভদ্রভাবেই বলেছি। আপনি আমাকে কিছু লিখলে লিখতে পারবেন, আমি আপনাকে কিছু বললে বলতে পারবো না। হ্যাঁ, কিছু বললে আমি বলতে পারবো না, আপনি বলতে পারবেন, রাইট? যাই হোক, আচ্ছা দেখো তো কমেন্টে ওরা কোথায় জয় টয় ওরা। আচ্ছা ও পরের ড্রেস দেখেন, আমি একটাই দেখাচ্ছি, আমি তো আজকে লাইভও শেয়ার করাই নাই, আমি আজকে লাইভও শেয়ার দেই নাই, কিছুই দেই নাই। আচ্ছা আসো তো একবার লাইভ শেয়ার করাই দেই তাইলে। কি নিবা পেস? বাবু বাবু এখানে আসো, বাবু তুমি মেরুন কালার ড্রেসটা নাও। আচ্ছা আপু আমরা এখন স্টার্ট করবো। হ্যাঁ, আর আজকে একটু গিফট যাবে অনেক, বিকজ আমার বানানো ড্রেস অনেক আছে। হ্যাঁ, আমার বানানো ড্রেস অনেক আছে, আমি বলি আমার প্রচুর পরিমাণে আজকে, এগুলো 90% ড্রেসই আমার বানানো। এই যে দেখেন, এগুলো আমার বানানো, একটা ড্রেসও পরা হবে না। সো আপনারাই তার চেয়ে বরং নিয়ে চলে যেন। হ্যাঁ, আপনারাই নিয়ে নিয়েন, আমি আর কি করব। এই দাঁড়ান একটা কোথা থেকে কোথায় বাবু দেখা যাচ্ছে সব। আর এই যে দেখেন, ওকে, সো এখন আমি আপনাদেরকে মোটমাট সব দেখিয়ে দিলাম, এখন জাস্ট আমি একটা একটা করে ড্রেস ধরবো, দাম বলবো, যে যেটা নিতে পারে নিয়ে নিয়ে, আর হচ্ছে গিয়ে যে যারা যারা আছেন ভিডিওতে একটু লাভ লাইক দিয়ে দিয়েন। হ্যাঁ আপু, ফাহমিদা আপু আপনি একদিন ড্রেস গিফট পাও আপনার, মানে মাস্ট। ফাহমিদা আপু আমার অনেক পুরান আপু, আমি আপনাকে এমনি একদিন দিয়ে দিব, আপনার কিছু করতে হবে না। আপু আম্মু তোমার লাইভ দেখার জন্য ঘুমায় না, বসে থাকে, কি নাম আপনার? আলফি জান্নাত, আলফি জান্নাত, তাই আপু? আচ্ছা আন্টিকে আমি ভালোবেসে 500 টাকা গিফট কার্ড দিয়ে দিলাম, যা কিনবে ড্রেস থেকে 500 টাকা মাইনাস, ভালোবেসে দিলাম, ঠিক আছে, ঘুম বিসর্জন দিয়েছে এই জন্য দিলাম। আচ্ছা এখন আসেন যারা আমার সাথে লাইভে আছেন, আমি প্রথম কোন ড্রেস দেখাবো জানি? দাঁড়ো প্রথম, আচ্ছা আমি প্রথমে যে ড্রেস দেখাবো ওটা আমার মেক করাটা আপনি পেয়ে যাবেন, আমি গায়েও দেই নাই, আমি এক ঝলক গায়েও পরে, সরাই ফেলো, আমি গায়েও পরি নাই, সো যে পাবেন একদম ফ্রেশ, কারণ আমি কোনো ছবি টবি কিচ্ছু পোস্ট হবে না। তো আমি একটা একটা করে জাস্ট দেখানো স্টার্ট করি। হ্যাঁ আপু, যে যেটা নিতে পারে সে সেটা নিয়ে নিন, বাট আজকে প্রায় 5-6টা ড্রেস জাস্ট আপু, এগুলো আমার কস্টিং এর প্রাইসে পাবেন, কেউ মিস দিয়েন না, ঠিক আছে, কেউ শুধু মিস দিয়েন না। আচ্ছা প্রথমে আসি, একটা কাজ করো না, আগে এটাকে এটার ভেজাল শেষ করে দেই, এটার কোয়ান্টিটি অনেক কম দিছি, আবার আমার ফোন হারায়, এখন আসেন আমি স্টার্ট করছি, জাস্ট এক ঝলক করে সব কয়টা ড্রেসের দাম এবং কোনটায় কি আছে না আছে সেটা বলে দিব। নাম্বার ওয়ান, দাও দুটা দুটা ড্রেস, দুটা ড্রেস একটা তাই হাতে দাও। আচ্ছা ড্রেস ডিসপ্লেটা নিয়ে চলে আসো। নাম্বার ওয়ান, আমি আগে এটা এক ঝলক দেখিয়ে দিই, এটা আপু আপনারা ওয়েবসাইটে অর্ডার দিবেন, আর আজকে যত ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেস অনলাইনে অর্ডার দিতে হবে, কারণ ওগুলো আমার কোনো ছবির কিছু তোলা নেই, ওগুলোকে ডিসকাউন্টেড প্রাইস করে দেয়া। এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনারা
এই ড্রেস আমি সরি কাউকে গিফট দিতে পারবো না, এটা আমার, এটা আমি নিজেই পরবো, পরের ড্রেস গিফটে যাবে। আপনারা কমেন্ট করা শুরু করতে পারেন। এই যে রেড অর পার্পেল, আপনি যেই কালারটা জিততে চান আপনি সেই কালারটাই লিখবেন, ঠিক আছে? আর না হলে কিন্তু পরে গিফট চলে গেলে বিপদ হয়ে যাবে। আপনি রেড অর পার্পেল জাস্ট একবার করে লিখে রাখেন, ঠিক আছে? যেই আপুকে আমি রেড পার্পেল থেকে উইনার নিব সে সুন্দর ওটা গিফট পেয়ে যাবে। ইচ্ছা হচ্ছে সব জামা নিয়ে নেই। ওয়াও গ্রিন, এই ড্রেসটা অনেক সুন্দর, আল্লাহ, যেই ড্রেস নাই ওই ড্রেস আপনাদের ভাল লাগে। আচ্ছা এটা এখন আমি জাস্ট খুলে, হ্যাঁ রেখে দাও, খুলবো ধরবো দেখাবো, একটা একটা কালার করে দেখাবো আসিফ, হ্যাঁ আগে এই কালার। আচ্ছা নাম্বার ওয়ান দেখেন, প্রথমে আমরা প্যান্ট পিস পাচ্ছি ড্রেসের সাথে, আমি খালি ফেলবো হাত থেকে, একদম সফট সিল্কি কটনের একটা প্যান্ট পিস পাচ্ছি, রেখে দিলাম। ওকে, ওড়নাটা ভাঁজ করা দাও, এই ওড়নাটা তো জানো ভেজাল আছে দেখানোর। আচ্ছা ওড়নাটা দেখেন আপু, ওড়নাতে অনেক কারুকার্য আছে, একটু এইটা ওয়েবসাইটে অর্ডার করে দিবেন এই ড্রেসটা যারা নিবেন, বিকজ এটা দিল্লি বুটিক্স এর ড্রেস তো। আচ্ছা দেখেন ওড়নার এই লোহর গুলো দেখেন আপু, আপু কি যে সুন্দর এখানে লোহরের মতো করা, মানে এই ড্রেসগুলো না, এই যে এখন আমি যেটা দেখাচ্ছি, আপনি খুব হাই রেঞ্জের কাস্টমার, আপনি অনেক দামি দামি ড্রেস পরেন, আপনি এটা নিতে পারবেন। হ্যাঁ আমি আবার এরপরে আরেকটা ড্রেস যেটা দেখাবো ওটা আমি বলবো না যে 10,000 টাকার ড্রেস পরেন সে ওটা নেন, নো, এক একটা ড্রেসের এক একটা ক্যাটাগরি থাকে। যেমন এই ওড়নাটা আপু, ট্রাস্ট মি, এটা আপনি হাতে না পেলে বুঝবেন না এটা কি জিনিস, এত সুন্দর মসলিন অর্গানজার ওড়না। হ্যাঁ মসলিন অর্গানজার এই ওড়নাটা, মানে এটা যখন পরবেন, এই দেখেন এইদিকে আঁচলেই ডিজিটাল, পিছনের দিকে ডিজিটাল, আর ড্রেসটা হচ্ছে এই যে ড্রেসের বডি দেখো তো কত মাপের ফিতাটা নাও, পার্পেলটা খুব সুন্দর রেড। আচ্ছা আমি ওটা ড্রেস দেখানোর সময় আপনারা আরেকবার কমেন্ট করে দেন তখন নিব, ঠিক আছে? আপু তুমি যেমন কিউট, তোমার ড্রেসগুলো কিউট, আমি সব সময় তোমার লাইভ দেখি। আনিশা আপু থ্যাংক ইউ, কোন একটা আপুকে জানি গিফট দিলাম, আলিফ কি জানি নাম ছিল তাই না, 58 কি 58। আচ্ছা পুরো বডি আছে 60 ইঞ্চি, বডি আছে পুরো 60 এর মতো, লম্বা হচ্ছে 47, এটা জাস্ট একটু আমি একচুয়ালি এখনই হাত থেকে রেখে দিব। এই দেখেন ইভেন জাস্ট লুক এট দ্য ফিনিশিং, দেখেছেন সব মিরর দিয়ে বাধাই করা। আচ্ছা এটার সাইডের ডিজাইনটা দেখেন, এখানে কুশি কাটা করা আছে, আবার পুরোটা কাজ গিয়েছে, দেখেন নিচ অব্দি কাজ, নিচের এই লোহর গুলো দেখেন। শেষ আমার দেখানো শেষ, মানে আপু কিছু, ও এটার ম্যাটেরিয়াল কিন্তু আপনাদের ইন্ডিয়ান একটা সিল্ক ধরনের কটন, শেষ সরে ফেলো, খালি এতটুকু বুঝেন ড্রেস কতটা অল্প, মানে কতটা নাই কোয়ান্টিটি থাকলে আমি লাইভে এভাবে দেখাই, এটা নাই পরে কেউ বলতে পারবেন না আপু ড্রেস পেলাম না। এগুলো ড্রেস কিন্তু 5 মাসে একবার এই ধরনের ড্রেস আসে। আর আপনাদের জন্য একটু বলে দেই, ছি আপনারা লাভ লাইক দেন নাই, ছি 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 আপনারা লাভ লাইক দেন নাই, আমি তাও একটু বলে দিই। দেখেন আপুর পেজে যদি এখন দেখেন, এটা তো লাইভ চলছে, লাইভের ঠিক আগে আমি এই ড্রেসটা পরে ভিডিও দিয়ে দিয়েছি, এটা আপনারা এখানে সুন্দর করে দেখে কিন্তু, এই যে দাঁড়ান আমি দেখিয়ে দিই, দেখেন এই দেখছেন সাইডের কাজটা আপু, এই যে দেখেন দেখেন ওড়নাটা দেখেন, এটা আপনারা দেখে অর্ডার করে দিবেন। হ্যাঁ বাট এটা ওয়েবসাইটে দিবেন অর্ডার। আর এই হচ্ছে সেকেন্ড কালারটা, মেহেদি কালার, এটা যাদের বিয়ে শাদীর ফাংশন আছে, এই যে ভিডিওর এটা দেখাইলে অনেক আপু লাইভ ছেড়ে ভিডিওতে চলে যায়, ভিডিও দেখতে এই জন্য দেখাইতে মন চায় না লাইভের মধ্যে ভিডিও। দাঁড়ান অনেক ড্রেস আছে, হ্যাঁ আজকে তো পুরো মেলা, আজকে একদম মেলা। আর 15 মিনিট আমার হাতে, আল্লাহ তাড়াতাড়ি লাইভ শেষ করতে হবে। আচ্ছা এটা হচ্ছে মসলিন অর্গানজার দুপাট্টাটা, খুব সুন্দর গ্রিন কালারের মাঝে, একটু বলে রাখি যাদের ফ্যামিলিতে বিয়ে শাদীর ফাংশন আছে, হ্যাঁ গো ফর দিস ওয়ান, কারণ আপনি মেহেদিতে মানে এটা সুন্দর পরে ফেলতে পারবেন। বা অনেক আপুরা আছে না যে মেহেদিতে যাব, একটা গ্রিন কালারের স্মার্ট ড্রেস নেই, খুব রং চং ভং চং চাচ্ছি না, স্মার্ট ড্রেস চাচ্ছি, যে এটা নিয়ে নিয়েন। নিচের কাজটা তো আমি কিছুই দেখাতে পারছি না, আপনারা ভিডিওটা দেখে নিন, আমি শুধু দেখানোর খাতিরে লাইভে একবার বলে দিচ্ছি, কারণ এগুলো পাবেন না তো, হুদাই এত কথা খরচ করে লাভ নাই, অনেক অল্প মাল, মানে দুইটা কালার মিলে আমি বলে দিই 120 পিস মাল, 60 পিস 60 পিস, মানে এটা মানে ছি মার্কা কথাবার্তা, এত অল্প। হ্যাঁ সো যাই হোক, গলা টলা তো দেখছেন পুরো পাকিস্তানি স্টাইলে একদম করা, আর এক একটা মিরর কিন্তু বাধাই করা আছে। আর এই সাইডে দেখেন একদম কুশি কাটার কাজ গিয়েছে, সেটার সাথে পুরো পেটানো এমব্রয়ডারি, এগুলো টপ নচ ফিনিশিং এ আছে, টপ নচ ফিনিশিং এ, এই যে। ওকে আচ্ছা প্রথম ড্রেস দেখানো শেষ, আমরা এখন ইসে যাব, প্রাইজিং এ যাব, আমাকে দিবা হচ্ছে ওড়না। হ্যাঁ আচ্ছা আমরা এখন প্রথমটার একটু প্রাইজিংটা করে দেই, হ্যাঁ আপনাদেরকে, হ্যাঁ ড্রেস দিয়ে দাও হাতে, আর তুমি নিয়ে নাও।
এই ওড়নাটা না গলায় এভাবে নিলে এত ভালো লাগে। আর ওড়নার মধ্যে কিন্তু অনেক কিছু হাবিজাবি কি কি জানি বসানো আছে, হ্যাঁ ওগুলো আর আমি না বললাম। আপু আমি দুটো ড্রেস নিয়েছি, ভালো ছিল, আবারও নিবো। আপু আমি না আপনাকে গিফট দিতে চাইছিলাম, আপনার নামটা চলে গেল পাইলাম না। একটা আপু এমনি কমেন্ট করলেন যে আচ্ছা যাই হোক এখন চলে আসেন এটার প্রাইজিং এ। সো যতগুলো আপু আমাদের এই কালেকশনটা আজকে নিতে পারছেন, এটা থ্রি পিসের একটা সেট, এটা আমার পেজে আপু আপনি দুপুর দুইটায় গিয়ে একটু ভিডিওটা দেখে অর্ডার করে দিয়ে মাত্র 60-120 পিস মাল আছে, যেই কারণে আমি এই লাইভে ইভেন আমি এটা পুরো প্রশংসাও করিনি, শুধু এতটুকু বলে দিই এটা আমাদের দিল্লি বুটিক্স এর ড্রেস, যারা পরেন 5,000-10,000 বি তারা এটা নিতে পারবেন, আপনাদের কাছে প্রাইস কম মনে হবে যে হ্যাঁ হ্যাঁ এইটুক প্রাইসে মনে হয়। আপনারা ক্যাশ অন ডেলিভারি দেখে নিয়ে, বিকজ সব প্রোডাক্টে আমি বারবার বলি, আমি এই কথা বলি না, যেটাই বলি সেটা কিছু থাকে বলেই বলি। হ্যাঁ সো এটা সেই কোয়ালিটির জিনিস, এটার থ্রি পিস, বডি 60 ইঞ্চি, লম্বা 47 ইঞ্চেস, ওড়না মসলিন অর্গ্যানজার মাঝে, ড্রেসের ম্যাটেরিয়াল প্রিমিয়াম কোয়ালিটির একটা ইন্ডিয়ান ফ্যাব্রিক সিল্ক ধরনের কটন, বডিতে কোনো ইনার লাগবে না। এটার প্রাইস আছে থ্রি পিস 1,920 টাকা, 1,920 টাকা এটার প্রাইসটা। হ্যাঁ একটু চেক করতে বলো তো আমি কত দিছি ওয়েবসাইটে, এটার প্রাইস 1,920 টাকা। হ্যাঁ যদি আমি 1,980 টাকা দিয়েও থাকি ভুল, মানে ড্রেসটা আমার অনেকদিন আগে, এত অল্প পিসেস তো আপু আমি না এটা দেখাই নাই, মেরুন ড্রেসটা আর এটা একটু আমার হাতে জাস্ট দিয়ে দাও। সো এটা পার্পলটা আমি একটু আগে কি করে নিই, এটা হচ্ছে গিয়ে আমাকে এখন আপনারা একটা ভোট দিবেন, সেটা হচ্ছে দেখেন 1,920 না। আচ্ছা প্রাইস ঠিক আছে 1,920 টাকা। এগুলো পাকিস্তানি গুলো ভাই চড়া দামে বিক্রি হয়, চড়া দামে। ওটা অনেক স্মার্ট ড্রেস, ওটা মিস দিয়েন না, নিয়ে নিয়েন। আমাকে এখন একটু হেল্প করতে হবে, আসিফ একটু ড্রেস নিয়ে দাঁড়াও তো, বাবু একটু আসো, আবার যারা আছেন একটা লাভ লাইক দিয়ে দেন না আপু, আমার এত পরিমানে গা কাঁপতেছে কেন বুঝি না। বাবু ওই যে আরেকটা ড্রেস নাও, আমাকে এখন একটু আপনারা বলেন, হ্যাঁ সেটা হচ্ছে যে কোন ড্রেসটা আপু এখানে, তাইলে আমরা আজকে ড্রেস দেখব 1, 2, 3, 4, 5টা ড্রেস দেখব। ও মাই গড, আমাকে এখন একটু হেল্প করতে হবে, সেটা হচ্ছে যে কোন ড্রেসটা আগে দেখবেন। যদি বলেন যে আপু ঘাড়ারা গুলো আগে দেখায় দেন, কারণ এগুলো যেহেতু ইন্ডিয়ান কাপড়ের জিনিস আপু, হ্যাঁ তাইলে আমি ঘাড়ারা, আমাকে একটু জাস্ট কমেন্ট করে দিবেন, একটু কমেন্ট। আর যদি বলেন কামিজ, তাহলে আমি কামিজ শেষ করে এটাই যাব। সো যারা আছেন আমাকে একটু জানান, পার্পলটা অনেক সুন্দর, আর রেড পার্পলটা ভালো লাগছে, সবাই তো দেখি পার্পল কমেন্ট করছেন, তাইলে আমি কি করব বলেন তো, আমি কি করব, সবাই যদি পার্পল লেখেন আমাকে এখন শুধু একটু কমেন্ট দেন, আগে ঘাড়ারা নাকি আগে সব কামিজ, যদি কামিজ হয় 1, 2, 3, 3টা কামিজ দেখার পর ঘাড়ারা আসবে সিরিয়ালে, ওকে সরাই ফেলো। সো একটু খালি আমি দেখি, আমি 2-1টা কমেন্ট দেখবো, ঘাড়ারার কমেন্ট আগে আসছে, কামিজ আর 4-5টা কমেন্ট কামিজের আসলে কামিজ দেখবো আগে। আচ্ছা কামিজ, এই কামিজের কমেন্ট বেশি, কামিজ লাগে। আচ্ছা এইটাকে পুরো সরায় ফেলো একদম কমপ্লিটলি পিছন থেকে। আচ্ছা কামিজ আগে দেখবেন, ঠিক আছে কামিজই আগে দেখাই, কামিজ গুলো দেখান। আচ্ছা ঠিক আছে ডান হয়ে গিয়েছে, ভোটিং ডান, তো এটাই আগে দেখিয়ে দেই। হ্যাঁ আচ্ছা এখন ফার্স্ট কমেন্ট করে দেন, পার্পল অর রেড জাস্ট কমেন্ট। আচ্ছা এটা হ্যাঙ্গার থেকে খুলে নাও তো, হ্যাঁ আমার ড্রেস আমি একটু আপনাদের ড্রেস এক ঝলক গায়ে পরে কি আর আছে জীবনে। এটা আমার না, হ্যাঁ খুলে ফেলো, আমার ড্রেসের আবার সব সাইড বন্ধ থাকে, একবার পরি। আরে আপু এত কষ্ট করে ড্রেস বানানো আমি না বুঝি নাই প্রথমে, বুঝছেন আমি প্রথমে ভাবছি কি আল্লাহ এত কম দাম, হ্যাঁ মানে এত কম প্রাইস ভেবে আমি খুশি হয়ে গেছি, আমি মহা আনন্দিত হয়ে গিয়েছি যে এত কম প্রাইসে মানে কিভাবে কি,
বলেন তো, পরে আমাকে প্রোডাকশন হাউস বলে যে আপা এটা তো আপনাকে ডিসকাউন্টের জন্য এই দাম দেওয়া হয়েছে, আর এই জন্য মালও নাই মানে অল্প মাল। দেখেন এটা নিচ, এটা রেডটা যে কি সুন্দর লাগবে, আমি রেডটা এই যে এটা আমি না পড়লে দেখেন কেউ বুঝবেন না। আচ্ছা এটার ওড়নাটা একটু দিয়ে দাও সাইডে রেখে দিই, জাস্ট এই সাইড দিও না। হ্যাঁ আচ্ছা এখন আমি বলি এটা কি আছে না আছে। শুনেন, যে নিতে পারবে এগুলো মানে এগুলো অনলাইনে অর্ডার করতে হবে। আমি একটু সিস্টেমটা আগে বলে দিই, দেখবেন ড্রেসের ছবি অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে ইনবক্সে ফেলে রাখবেন। হ্যাঁ, দুইটা কালার, এগুলো ডিসকাউন্টের প্রোডাক্ট। আচ্ছা আগে মেরুন এটা, আচ্ছা আমি আগে বলে দিই, আমরা ওড়না পাবো আপু ইন্ডিয়ান শিমার সিল্ক। আমি দুই মিনিটের ড্রেস দেখায় হাত থেকে রেখে দিব, ওড়না পাবো ইন্ডিয়ান শিমার সিল্কের মধ্যে। সরি চিনন, চিনন ইন্ডিয়ান চিননের মাঝে হচ্ছে আপু আমাদের ওড়নাটা হয়ে যাবে। ঠিক আছে আমি ওড়না রেখে দিই, এত দেখানোর কিছু নেই। এই গেল ওড়না, আর এখন আসেন আপু ড্রেসে। আমি ভিতরে আসলে আমার টপস পরা তো, এই জন্য টপসটা বারবার বের হচ্ছে এই জন্য। এই দেখেন আপনাদের এটা হবে গলার কাজ, হ্যাঁ পুরো নিচ অব্দি কাজ দেখাই আমি। কামিজের বডি লম্বা দেখছো কত? আচ্ছা এটার বডি আছে 48, লম্বা হচ্ছে 44। এই দেখেন এটার কালার হচ্ছে পার্পেল, হ্যাঁ এটার কালার হচ্ছে পার্পেল। এইগুলো ধরনের ড্রেস আপু দরকার পড়লে ড্রাই ওয়াশ করবেন, দরকারে ড্রাই ওয়াশ করবেন, কারণ ডার্ক কালার তো, ডার্ক কালার থেকে কষ যায়, মানে রং যাওয়া না কষ যাওয়া হচ্ছে একটা আলাদা জিনিস। হ্যাঁ যে কোনো ডার্ক কালার থেকে আপু ওয়াশের ক্ষেত্রে কষ যাবে, এটা নর্মাল জিনিস। ওকে, পুরো উপর সাইড এরকম কাজ করা একদম পাইপ দিয়ে এরকম, আর নিচ এটা নিচটা দেখেন। নেন আমার দেখানো শেষ একটা কালার, দেখেছেন? ফার্স্ট কমেন্ট করে দেন, আমি এখন উইনার নিচ্ছি যে কে পাবে 200 টাকায়। ঠিক আছে শুভ একটা উইনার নাও। হ্যাঁ দেখো পার্পেল বা মেরুন কালার লেখা থেকে, পার্পেল অথবা মেরুন। ওকে এটা হচ্ছে আপু আপনাদের লোয়ার এন্ডটা, ফুল লোয়ার এন্ডে বুকে যেরকম কাজ আপনাদের নিচেও এরকম কাজ আছে, আর এই সাইডে এরকম পাইপিং করা, আর স্লিভসে আপনাদের গ্লু দিয়ে এরকম স্টোনিং করা। হ্যাঁ গ্লু সেটআপে, মানে এটা গ্লু দিয়ে বসানো, আর ড্রেসে যা কাজ আছে সব সেলাই করা। ওকে আমি এটার অনলাইন যে একবার এটা যারা স্ক্রিনশট নেবেন আমাকে এভাবে নিয়ে ফেলেন, কারণ পেজে কোনো ছবি যাবে না তো শেষ। আমি শুধু এখন মেরুনটা দেখিয়ে প্রাইস, এই ওই যে নিচের কাজ, আমি তো আমার সাইড বন্ধ করে দিই এই জন্য এটা পা উঠাতে পারছি না। এই দেখেন পুরো নিচ বুক এই দিকে কাজ। ওকে এখন আমরা জাস্ট মেরুনটা দেখে নিব। মেরুন আমার বাগানটা কই? হাই আপু পার্পেল কালার, পার্পেল সবাই বলে, পার্পেল সবাই পার্পেল একসাথে বললে কিভাবে হবে। আর এই দেখেন মেরুনটা, হ্যাঁ এটা কিন্তু সুন্দর মেরুন কালার, এটা বুঝতেছেন আপু এটা পরলে কি সুন্দর লাগবে। বাট আমি না আর থাক একবার পরে গায়ে দেখিয়ে দিই, আর না হলে বুঝতে পারবেন না এত সুন্দর জিনিস, আর না হলে ক্যাচ করতে পারবেন না। প্লিজ যারা আছেন একটা লাভ লাইক দিয়ে দিয়েন প্লিজ। সাইড নিচে কাজ থাকলে যে কেন সাইড বন্ধ দেয়? আচ্ছা তুমি ই করো, ফোন নাও তো আসিফ, কাজের কাজ এখনই করো, মাসুদের ফোন অন করো, হ্যাঁ ভিডিও অন করো। মাসুদ জীবনে কামিজের নিচে যদি এরকম ভারী কাজ থাকে কখনো কামিজের সাইড বন্ধ দিবা না, তাহলে আমি পা উঠায় মানুষদেরকে দেখাবো কিভাবে একটা কামিজের যদি নিচে কাজ সাইড যদি বন্ধ দাও, আর কখনো যেন কোনো কামিজের সাইড এরকম বন্ধ না হয়। রেড কালারটা ওয়াও আপু, এটা রেড না এটা মেরুন, প্লিজ 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 এটা মেরুন, এটা মেরুন, আর এই যে ওড়না, এই যে ওড়না হচ্ছে চিননের মধ্যে, পুরো চিননের দুপাট্টা, চিননের মাঝে পুরোটাতে স্টোন সেট আপ করা আছে, এই হয়ে যাবে ওড়না। আর ড্রেস তো দেখলেনি, হ্যাঁ এই যে ড্রেস, এটা মেরুন কালার, হ্যাঁ এটা মেরুন, প্লিজ কেউ রেড ভেবেন না। হ্যাঁ আর এটা একটু আমি একটা কথা বলি, এই ড্রেসটা হাতে পাবার পরে আপু একটা আয়রন করবেন, হ্যাঁ এই যেটা যা একটা আয়রন করলে আপনার ড্রেসের শাইন আপনি এখন যা দেখছেন তার থেকে আরো 5 গুণ বেড়ে যাবে, আপনার ড্রেসের শাইন কনফার্ম থাকেন। ওকে ওকে, সো আমরা এখন জাস্ট এটার 3টা কামিজের মধ্যে একটা প্রথম কামিজ দেখাচ্ছি, সেটার প্রাইজিং এ যাব। এই দেখেন সেটা প্রাইজিং এ চলে যাই, হ্যাঁ এটা পরা থাকা অবস্থায়। ওকে নিচের কাজ,
আমরা কিন্তু উইনার নিয়ে নিচ্ছি, এখন পরের ড্রেসের খেলতে হবে। এখন আমরা আপনারা কমেন্ট চেঞ্জ করে ফেলেন, কারণ প্রথম ড্রেসের উইনার নিয়ে ফেলছে। আপনারা এখন দেখেন ইদার টেস্ট বা পিঙ্ক, এখন কমেন্ট একটুখানি এটার জন্য করেন। দাঁড়ান বোঝাই দেই আম্মা, আর যারা আছেন প্লিজ একটু লাভ লাইক দিয়েন। দাঁড়ান দাঁড়ান একটা মিনিট, উইনার কি নিল? হ্যাঁ নিচ্ছে। আমি যেটা বুঝাবো সেটা হচ্ছে এই যে একটুখানি আপনারা এখন কমেন্ট করবেন পেস্ট অথবা পিঙ্ক, যে কালারটা আপনি চান। এটা অনেক দামি একটা ড্রেস, অনেক অনেক হাই রেঞ্জের একটা ড্রেস, আজকে গিফট 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 প্রাইস। হ্যাঁ দেখো তো এখন অন্ধকার হয় নাকি, আমি কাছে আসছি। আচ্ছা এখন ঠিক আছে, ওকে। এখন দেখেন যতগুলো আপনি এই কালেকশনটা নিতে পারবেন, টু পিসের একটা ড্রেস, যেটার ওড়না হচ্ছে সীমা ইন্ডিয়ান চিননের মাঝে, কামিজ হচ্ছে প্রিমিয়াম সিল্ক কটন, ঠিক আছে। এটার বডি হচ্ছে 48 ইঞ্চি আছে, লম্বা হচ্ছে 44 ইঞ্চি। এটার পুরো নিচে আমরা এরকম কারচুপির কাজ করা পাবো, বুকে তো এই যে এরকম দেখছেনই আপু, সুন্দর করে এই জায়গাটা এরকম স্কোয়ার করে একদম কারচুপির কাজ করা আছে। এখানে একটা অনেক সুন্দর ডিজাইন সহ স্লিভসে আমরা স্টোন ওয়ার্কিং পাবো, আর কি পাবো, আর কিছু পাবো না। আর এই যে কালার হচ্ছে দুটো, এখন এটা যে নিবেন আপনাদের জন্য এই ড্রেসের প্রাইস আসবে। আচ্ছা এই রকম কারচুপির ড্রেস গুলো তো আমাদের মান্দাত আমলে 1650-1680 সেল হইতো। হ্যাঁ এখন এটা যে নিবেন আপনাদেরকে এটা প্রাইস করে দেওয়া হবে, দাঁড়ান একটু আমি দেখে বলি, 1450 টাকা অনলি, 1450 বিডিটি, 1450 টাকা। রেখে দাও, মনে আছে শুক্রবারে আপনারা 1490 বা এরকম কোন দামে হয়তো কোন লসে কোন ড্রেস পেলে পেতেন। সো এটা যে নিবেন 1450 টাকা, 1450 টাকা। আচ্ছা এখন আমি আগে, আচ্ছা অনেক কিছু আছে দেখানোর, আমি আবারও একটু বলি, বিশেষ করে এই ড্রেসটা কেউ মিস দিয়েন না। এটা আমি লাইভের একটু লাস্টের দিকে দেখাচ্ছি, পুরো সামনে পিছন কাজ, কারণ আমি আপনি না এই যে আমি যেগুলো দেখাইলাম এগুলো অনলাইনে পাবেন, বাট এইগুলা পাবেন না, এইগুলা কিনতে হইলে আপনার ওই 7000-8000-10000 টাকা দিয়ে দিল্লি বুটিক্স এর ই থেকে কিনতে হবে। দেখেন সামনে পিচ একদম, আপনি যদি কাউকে গিয়ে বলেন এটা অরিজিনাল দিল্লিটা, মানে আপনি নিজেই বিশ্বাস করবেন। আমি যদি আজকে আনিকাতে আসতাম এটা আমি মিথ্যা বলে সেল করতাম, যেটা দো এখানের অনেক কিছু দিল মানে বাইরে থেকেই আসা, বাট কেন বলবো, যেহেতু এখানে এসে প্রসেসিং হয়েছে তো আমি বলবো এটা আমাদের এখানে প্রসেসিং গুলো এখানে করা, বাট হ্যাঁ ফ্যাব্রিকটা আপনি ইন্ডিয়া থেকে আসা। এটা দেখে নেই দেন এটা দেখবো, হ্যাঁ জামদানিটা দেখতে 2 মিনিট লাগবে, জামদানির একদম স্টক নাই, এটা আগে দেখে ফেলি। সো দেখেন এই উইনার চলে আসছে। আচ্ছা প্রথম উইনারের নামটা আমি বলে দিই, আজকে ধাপে ধাপে উইনারের নাম বলে দিব, সিনথিয়াস, না 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 সিনথিলা আহমেদ, পার্পেল কালার। আপু আপনি আমার বানানো পার্পেল ড্রেসটা গিফট পেয়ে যাবেন, সিনথিলা আহমেদ। দাঁড়ান SINTHILA, সিনথিলা, এই যে সিনথিলা আহমেদ আপু আপনি হচ্ছেন প্রথম উইনার। হ্যাঁ আপনি হচ্ছেন প্রথম উইনার। আর এখন হচ্ছে এটা, না না রাখো রাখো তোমাকে না বলি না রাখো, এই যে দেখেন এই একটা ড্রেস, এটা এখন একদম অন ট্রেন্ডে যেটা আছে না, যে মানে রাইট নাও যেটা সব জায়গায় চলতেছে, এটা হচ্ছে সেই ড্রেস। মানে ইন্ডিয়াতেও তো এটা কঠিন ভাবে এখন ট্রেন্ডে, কারণ কি বলেন তো, এই যে দেখেন পুরো ড্রেসের গলায় কি করা দেখতে পাচ্ছেন, একটু যারা বেশি ঘাটাঘাটি করেন তারা জানবেন, এই যে দেখেন পুরো সুতার কাজের মিনাকারি স্টাইলে কাজ করা এই ড্রেস। এগুলোর কিন্তু আপু প্রাইস রেঞ্জ অনেক হাই, আমাদের কাছে যেমন রোজারিতে একটা আসছিল 2350 টাকা প্রাইস ছিল, এরপরে আরেকটা পেয়েছেন 2150 টাকা। এটা এখন দেখেন আপনি, যেহেতু এখানে লাইভ হচ্ছে না, আমি জাস্ট আপনাকে একটা টু পিস ডিসকাউন্ট এন্ড প্রাইসে ছেড়ে দিব। কোনটা আগে দেখাই দেখি তো, কোনটা কোনটা আগে দেখাবো আপুরা, দেখি আপনারা কোনটা বেশি কমেন্ট করছেন। পিঙ্ক পেস্ট কালার, পেস্ট কালার পিঙ্ক, না এটার তো দুটো কালারই দেখছি সমান তালে আসছে, দেখছো আসিফ ব্লু ড্রেসটা দেখাইতে ভুলে গেছি আবারও, আরে শুরুর মধ্যে দেখা যাওয়া হচ্ছিল থাকতে। আচ্ছা আগে পিঙ্ক দেখাই, কেন জানি মনে হচ্ছে আগে পিঙ্ক, এই ড্রেস তোমার কাছে নাই, এদিক থেকে নিয়ে নাও ভিতর থেকে, ওই কর্নারে চিপায় আছে, আগে পেয়ে দেখাই চান আপনারা কি বলেন, এটা বেশি সুন্দর লাগতেছে, এটা মারাত্মক সুন্দর লাগতেছে পেজটা। হ্যাঁ ওয়াও, দাঁড়া আমি নিজে একটু ড্রেসের কারুকার্য দেখে নেই,
তো অনেক কাজ, অনেক ভারী ড্রেস দেখেন, নিচের খালি লোহর দেখেন, সেই লেভেলের কাজ করা। আচ্ছা দাঁড়ান একটা জিনিস, আমি একটা কালার, আমি পিঙ্ক কালার গায়ে দিব না, এই কালারটা আমি গায়ে দিই, গায়ে না দিলে আমার এখন শান্তি লাগবে না। হাই আপু, হ্যালো আপু, পিঙ্ক কালার, পার্পল কালার। আচ্ছা দাঁড়ান আমি আজকে দেখি আপনারা আমাকে ভিডিওতে লাভ লাইক দিয়েছেন নাকি না। লাভ লাইক যদি না দেন, যদি না দেন তাইলে আমি কি করব, কিছুই করব না। আসিফ দিস ইজ শেয়ার, আচ্ছা না এই আপনারা একটু গ্রুপে আমাকে লাইভ শেয়ার টেয়ার করে দিয়েন, আমারটা আবার অন্য কারোটা না। চুলগুলাকে নিয়ে এমন বিপদে আছি, মাঝখানে একটা শ্যাম্পু দিয়ে মাথা ধুইলাম, কালার করার পর যেটা আমার চুল পুরা রাফ করে দিল, তারপর আবার এমন একটা দিয়ে এখন চুল ধুইছি যে আমার চুল এমন পিছলা করছে আপু যে আর কিছু বলার নাই। হ্যাঁ আচ্ছা, ও আমাকে গ্রুপে, তারপর আমার ইনবক্সে ছেলেরা, হ্যাঁ মডারেটররা জিজ্ঞেস করে, আপনারা তো আসলে মানে আমার পেজে তো রিপ্লাই দেয় ছেলেগুলা, হ্যাঁ আপনারা যে অনেকেই জিজ্ঞেস করেছেন যে আপু কোথা থেকে কালার করিয়েছে বা কি, আপু আমি সবসময় রাজিয়া আপুর থেকে কালার করাই, ওই যে রাজিয়াজ মেক ওভার স্টুডিও, মানে আমি কখনো আমি বহুত কালার করছি জীবনে, মানে কালার সে মানে বাচ্চা কাল থেকে আমি চুল, আমার চুলে কালার আমার অনেক পছন্দ, আমি কালার করি প্রচুর। বাট এবার আমার সব থেকে ভালো লাগছে কি, চুল বিন্দু পরিমাণ রাফ হয় নাই, মানে এত মানে ভালোই হয়েছে। আছে না যে চুল কালার করলে রাফ হয়ে যায় বা কিছু, কিচ্ছু হয় নাই, চুল একদম পারফেক্ট, মানে খুব ভালো আছে। তো কোনো আপু যদি মানে ধানমন্ডির সাইডে যদি কেউ থাকেন মনে করেন যে, কারণ আমার এটা দেখে অনেক আপুরা যায় মানে কালার করে, হ্যাঁ আর আপনি আমার কথা বলেন আপু কিছু ডিসকাউন্ট করে দিবে, রাজি আপুর কাছে গিয়ে আমার কথা বলেন আপু অবশ্যই কিছু না কিছু একটু ডিসকাউন্ট করে দিবে, ঠিক আছে? বিকজ এটা আমি অলওয়েজ বলি, আমাকে ডিসকাউন্ট দেওয়া লাগবে না, আমার আপুদেরকে একটু ডিসকাউন্ট দিলেই হবে। হ্যাঁ অর্ডার করলে কি 300 টাকা কম রাখবে নাকি শুধু কালকের ড্রেস? তানিশা সিনহা আপু, আপনি কালকের ড্রেসে 300 টাকার অফারটা পেয়েছেন ডিয়ার, মানে প্রতিদিনের ড্রেস, যেমন আপনি গতকালকেরটাই পেয়েছেন, আজকেরটা তো আবার আজকের আপুরা পাবে। হ্যাঁ তো এই জন্য ই করতে হবে, একটু গতকালকের ড্রেসটা দাও তো আপুকে বলে দেই, এই যে আপু সমস্যা হয় কি মানে আপনি এই ড্রেসে পেয়েছেন না গতকালকে, এই যে এটাই তো, আপনি এটা অর্ডার করে দিলেই আপনার 300 টাকা ড্রেস থেকে মাইনাস হয়ে যাবে, এই যে এই ড্রেসটা। কোনো আপু যদি এটা মিস করে থাকেন এই সুবাদে একটু দেখিয়েও দেই, এটা আর লাস্ট মনে হয় 15-20 পিস আছে এই ড্রেস, এখন রিপিটে চলে যাবে, আবার 15-20 দিন পর এটা আসবে, হ্যাঁ 15-20 দিন পর এটা আসবে, এই যে। আর এটার এটার এমন কাঙ্গাল অবস্থা জানেন, এটার লাল কালার আমার জীবনে এরকম রেকর্ড নাই, সবাই ব্লু কালার নিছে, মানে এই জন্য আমি আমার পেজে রেড আনি না, আপনারা কালকে কেউ লাল ধরেনি নাই, আমি লাল কি করবো আমাকে বলেন তো এখন। হ্যাঁ আমার লাল সব পরে আছে, আমার ব্লু শেষ, এটা গতকালকে দেখিয়েছি, হ্যাঁ মাত্র এটা ইন্ডিয়ান ফ্যাব্রিক্সে, এটা 1680 না কত জানি, একটু দেখে নিয়ে, হ্যাঁ এটা সার্ভস কি করায় যে পুরো লাল সরাও, লাল আমার জীবনকালকে ধ্বংস করে দিচ্ছে, এই রেড কালার আমার আমাদের এন্টায়ার লাইফ এমন হয়নি যে সব এক কালারের অর্ডার আসছে, মানে রেড আপনারা চোখে কালকে দেখেন নাই নাকি, এটা এতই ভালো লাগছে যে সবাই এটা অর্ডার করছে, মানে আমাকে পুরো বসাই দিচ্ছেন আপনারা একদিনে এক কালার দিয়ে। আচ্ছা এটা একটু দেখেন, আল্লাহকে একদিনে এত ড্রেস, ও মাই গুডনেস, নাম্বার ওয়ান এই ড্রেসটা খালি, ও আগে ওড়না, আগে ওড়না, আমি আছি, আচ্ছা আগে ওড়না দেখেন আপু, সম্পূর্ণ ওড়না রেয়ন সিল্কের মধ্যে, যেটা আপনাদের পছন্দের ফ্যাব্রিক, হ্যাঁ মানে কটন কটন সিল্ক সিল্ক গায়ে থাকে, যেভাবে রাখেন সেভাবে থাকবে, খুব ফাস্ট দেখায় আপু। এই সাইডে দেখেন এরকম কাজ, পুরো বডিতে ছেটা কাজ, আবার এই সাইডে দেখেন অনেক পেটানো কাজ করা, কারো যদি কোনো বিয়ের দাওয়াত থাকে বা কোনো কিছু থাকে যে আপনার একটা গিফটও লাগবে আপু, এই ড্রেসগুলা এই আজকের লাইফ থেকে কিনে রেখে দেন, কারণ এগুলো পাওয়া যাবে না এই দামে। এটা গেল ওড়না, বিশাল বড় ওড়না, আর এটা হচ্ছে আপনার ড্রেস, বডি কত, বডি 46, লম্বা হচ্ছে 44, ম্যাটেরিয়াল হচ্ছে প্রিমিয়াম সিল্ক কটন, নেন আমার দেখানো শেষ, 46 না, হ্যাঁ বডি আছে 46, লম্বা হচ্ছে 54, এখন দেখেন কোনো আপু যদি বলে, হ্যাঁ লম্বা তো 44 কি বলছি, হাই পেস্ট কালার আপু কেমন আছো, লাভ ইউ, তোমাকে খুব সুন্দর লাগছে, জান্নাতুল আপু থ্যাংক ইউ, আপু আমি তো লাইভ দেখি কোনোদিন উইনার হতে পারি না, আহারে সুলতানা আপু হয়ে যাবেন কোনো একদিন ইনশাল্লাহ। পিঙ্ক পিঙ্ক পিঙ্ক,
লালটা ডিসকাউন্টে দিয়ে দিও, তখন নিয়ে নিবো। ফেরদৌসি রহমান না দেখেন না, কোরবান ঈদের পর আমাদের লসের লাইফ কয়টা পেয়েছেন, এখন আর ওরকম ওগুলো লসের লাইফ হয় না, ওগুলো সব শোরুমে চলে যায়। হ্যাঁ, ওগুলো এই অনলাইনের আশা ছেড়ে দেনে, ওইটা কোরবান ঈদের আগে যত লস দেওয়ার দিয়েছি আর সব শোরুমে থেকে মানুষ নিবে, ওই এক পিস দুই পিস, আর ওটা তো লাগলে প্রোডাকশন হাউসে ফেরত দিয়ে দিব, তাও না। হ্যাঁ, লসে পাবেন না, লসে পাবেন না। দেখছেন না ঈদের পর কয়টা লসের লাইভ হয়েছে, মানে এগুলো আর ওই যে শোরুমে দিয়ে দিয়েছি সব। হ্যাঁ, যেগুলো খুচরা মাল ওগুলো সব শোরুমে চলে যাচ্ছে আবারও। আচ্ছা, এখন আমাকে একটু ড্রেসটা লাস্ট ফোকাস করে দেখাতে দেন। ফুল ফুল ম্যাটেরিয়াল হচ্ছে প্রিমিয়াম সিল্ক কটন, বডি 46, লম্বা 44। জাস্ট আপু কাজটা দেখেন, এই যে কাজটা না, এটা কিন্তু মিনাকারি স্টাইলে কাজ করা, পুরো মিনাকারি এমব্রয়ডারি দেখেন। আফটার দ্যাট পুরো ড্রেসে লং লং প্যাচ হওয়ার পর আবার নিচের কাজ দেখেন, দেখেছেন নিচের সাইড, পুরো নিচেও কিন্তু মিনাকারি স্টাইলে কাজ করা, অনেক ভারী প্যানেল কিন্তু, কোনো পাতলা প্যানেল না। এবার হাতের কাজ দেখেন, আপনি আমাকে একটা সাইড দেখাতে পারবেন না যে আপু একটা সাইড পাতলা বা একটা সাইডে কাজ আছে, হাতে কাজ দেননি, নাথিং, ফুল ড্রেসে কাজ। এই হচ্ছে ড্রেস, এখন জাস্ট আমি এটার পিংটা দেখিয়ে প্রাইস, এই যে এটা যারা নিবেন একটু এসএস নিয়ে রেখেন। হ্যাঁ, এটা যারা নিবেন একটু এসএস টা নিয়ে রেখেন, বিকজ পেজে তো কোনো পিকচার পোস্ট হবে না, যে এখান থেকে নিতে পারবেন সেই পাবেন। এটার আবার নিচ ওপেন রাখছে, আচ্ছা। আর এই হচ্ছে আপনাদের পিঙ্ক কালারেরটা, হ্যাঁ পিঙ্কটা অনেক সুন্দর, পিঙ্কটা কম সুন্দর বললে এই আসতে, ওইদিকে পেইলই না, যেদিকে লাইট টাইট আছে। আপু জামদানি দেখাও, জামদানিটা এটার পরেই দেখাচ্ছি, হ্যাঁ জামদানিটা পরেই দেখাচ্ছি, দেন তো আমার ঘাড়ারাও আছে, সবই দেখাচ্ছি। হ্যাঁ আচ্ছা, এই হচ্ছে পিঙ্ক কালারেরটা, এটা না পিঙ্ক একটু পেঁয়াজ ধরনের পিঙ্ক, এটাও অনেক সুন্দর, এটাও অনেক সুন্দর। হ্যাঁ আমি আর মানে আপু অনেকগুলো ড্রেস তো আর না গায়ে দেই, এই দেখেন ওয়াও, এটা আরো বেশি ফুটছে মনে হয়, কারণ পিঙ্কের মধ্যে যে হলুদ ব্লু পুরাটা কাজ, আপু পুরাটা কাজ, একই জিনিস। বডি হচ্ছে 44, লম্বা 46, লম্বা হচ্ছে 44, ম্যাটেরিয়াল একদম প্রিমিয়াম সিল্ক কটন, এটা অনেক হেভি সুতার কাজ করা। এখন আসেন এটার প্রাইস কত সেটা, এই যে দেখেন স্লিভস, এই যে একদম স্লিভস, ওকে এই যে নিচ। শেষে বলবেন আপনি খালি আকাশিটা দেখাইছেন, পিঙ্কটা দেখান নাই সুন্দর করে, আমি তো পারি না পিঙ্কটাও গায়ে দেই, বাট সম্ভব না। ওকে এখন এইটা আমার দেখাইতে 2 মিনিট লাগবে, এটা গায়ে পরা পরে কিচ্ছু নাই, ধরবো ফেলবো, আচ্ছা। ওকে এখন চলে আসেন প্রাইসিং এ, আমি একটু উইনারটা নিয়ে নিতে বলি, হ্যাঁ একটা সেকেন্ড, তাইলে শুভ তুমি ই নিবা, ওই যে পিঙ্ক বা পেস্ট কালার থেকে, হ্যাঁ কি গো আমার লাইফ টাইফ কি শেয়ার দেন নাই গ্রুপে, ও আচ্ছা। এইগুলো ড্রেস আমাদের শোরুমে গেলেও আপনারা পাবেন, শোরুমে আরো নতুন অনেক কালেকশন পাঠানো হয়েছে সেগুলোও পাবেন, আমার বানানো ড্রেসও শোরুমে চলে গেছে সেগুলোও কিনে পাবেন, মানে অনেক কিছু পাবেন, শোরুমে চলে যাবেন। হ্যাঁ ঢাকা এবং চট্টগ্রামের আপুরা, আচ্ছা এখন আমরা একটু এটার প্রাইজিংটা করে দিই, যতগুলো আপু আমাদের আজকের এই কালেকশনটা নিতে পারবেন একটু মনে করে দেখেন। আপু আপনারা রোজার ঈদে এইরকম একটা ড্রেস পেয়েছিলেন যেটার প্রাইস ছিল 2380 কিংবা 2390, আপনারা ভেরি সুন আর এক মাসের মধ্যে ওই ড্রেসটা রিপিট আসবে, এবং ফর দ্য ভেরি ফার্স্ট টাইম কোন ড্রেসের দাম ফ্যাশনেবল ড্রেসেস এ আগের থেকে দাম বাড়বে, বিকজ মানে জান বাইরে গেছে ওই ড্রেস কাজ করতে গিয়ে, ওই ড্রেসের 2390 টাকার ড্রেস এবার আর ঠিক এক মানে আল্লাহ যদি চাই আগামী মাসে আমি দেখাবো 2580 টাকা প্রাইস এসেছে আপু এবার ওটার, কারণ এই যে এগুলো ভারী কাজের কিন্তু আপু, নর্মাল সুতার কাজ না, 3-4 ডাবল কাজ হয় এগুলাই। এখন আসেন এরপরে আরেকটা শুধু কোরবানি ঈদে পেয়েছিলেন, সেটার প্রাইস ছিল 2190 টাকা, এই যে এই কাজের কথা বলছি, এই কাজকে কিন্তু কেউ এই যে নেন একদম খুব ভালো হয়েছে, প্রমাণ স্বরূপ জিনিস আছে শুনেন, এই কাজকে কিন্তু কেউ এই সুতার কাজের সাথে কম্পেয়ার করবেন না। হ্যাঁ আকাশ পাতাল কাজ, এই সুতার কাজ আর এই সুতার কাজ কি এক, এখানে যদি মানে 2% সুতা লাগে, এখানে সুতা লাগে আপনার মানে 30%, এই জিনিস ডিফারেন্স গুলো তো বুঝেন, এটা নিচ হাত সব এইভাবে মিনা স্টাইলে কাজ করা। এখন 2390 টাকা বাদ দেন, 2190 টাকা বাদ দেন,
এই ড্রেসের আমাদের প্রাইস এসেছিল আপনাদের 1980 না 1950 টাকা, কারণ এটা হেভি কাজের ড্রেস। সেখানে এটা আজকে আপনারা যারা নেবেন আপনাদের বিল করে দেওয়া হবে 1680 টাকা, মানে 1680 টাকায় আপনি একটা নর্মাল সুতার কাজের ড্রেস যেটা পান সেই দামে আপনি এটা নিচ্ছেন। হ্যাঁ রেখে দাও, আমাকে একটু পেস্ট কালারটা আরেকবার দাও, মানে নর্মাল সুতার কাজের ড্রেসটা আপনি যেই দামে নিচ্ছেন আপনি সেই দামে আজকে এটা নিচ্ছেন। এরকম আর কোনো ড্রেস কিন্তু মানে আশাও রাখবেন না এই দামে পাবেন, আর আরেকটা পাবেন এক মাস পরে, ওটা 2500 ঘরে চলে গিয়েছে। এবার আপনি মিলায় নিয়ে আমার কথা, আজকের ডেট মনে রাখেন, আর আগামী মাসে আমি বলে দিলাম ওইটা আমি লাস্টের দিকে ইনশাআল্লাহ যদি চাই দেখাবো। সো এটা 1680 টাকায় আজকে যে আপু নিতে পারবেন অর্ডার করে দিবেন, ঠিক আছে? 1680 টাকা। জাস্ট লুক এট দ্য ওয়ার্ক, এগুলো অনেক হেভি কাজের ড্রেস, এগুলো নিয়ে রাখবেন, এগুলো ড্রেস পাওয়া যায় না। দেখেনি তো ঈদ আসতে এগুলো ড্রেসের দাম কি বাড়াটা বাড়ে, মানে মাথা নষ্ট হবে এগুলোর দাম বেড়ে যায়। আচ্ছা এখন এটা কি আমার বানানো আছে? আচ্ছা আমার থেকে ড্রেস কারা কারা কিনেন কমেন্ট করেন তো, আমার থেকে ড্রেস কারা কারা কিনেছেন কমেন্ট করেন, আমি একটা আপুকে বিনার নিব। কিচ্ছু লিখবেন না যে আপু আমি এত ড্রেস নিয়ে আপনার মানে কত কোয়ান্টিটি লিখবেন না, শুধু লিখবেন যে আপনি পিঙ্ক আর পেজ থেকে বিনার নিয়ে নিচ্ছে। একটু ওই অন্যটাও দাও, শুধু লেখেন কমেন্ট করেন যে আপনি আমার থেকে ড্রেস কিনেন নাকি না। হ্যাঁ আমি একটা বিনার নিব এবার। এই যেমন লিখেছে আয়াত আপু আসিফ, তুমি একটু কি করবা জানো, একটু ফাঁকে ফাঁকে স্ক্রিনশট নিয়ে রাখো খালি মানুষদের নাম, জাস্ট এখান থেকে এসএস তুলে রাখবো। আচ্ছা আমি কিন্তু কাজ চলতেছে এইদিকে, ঠিক আছে? যাকে আমি নিব আবার 5 মিনিট পরে আমি নিব আরেকটা, শোরুম থেকে নিয়েছি না, অনলাইন থেকে এই মুহূর্তে নিতে হবে, অনলাইন থেকে এই মুহূর্তে নিতে হবে। এটা একটু চলে আসেন দেখে ফেলি, এটা যেই আপু নিতে পারবেন, এটা 2 পিসের একটা ড্রেস। কোন কালারটা আপনাদের আগে দেখাই বলেন তো। আচ্ছা আগে লেমন কালারটা দেখিয়ে দিই। হ্যাঁ এটার সাথে আমরা একটা কোটা কটনের ওড়না পাচ্ছি, যেটা পুরো ওড়না জুড়ে আপু দেখেন আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা। আচ্ছা এটার এমব্রয়ডারি কাজটা কিন্তু এই রকম করে করা, ঠিক আছে? মানে একটু পাতলা আকারে, একদম ভারী সুতার কাজ না, আগেরটা যেমন পুরো ভারী ছিল, আবার এটা ওভারঅল কাজ করা। ওভারঅল গ্রুপে শেয়ার এই অফ করে দাও, চার্জ যাবে তো বেটা, 5 মিনিট পর আবার আরেকটা নিবা। এই হচ্ছে পুরো ওড়না, যেটা কোটা কটনের মাঝে পুরো ওড়না। এই যে সি কাছ থেকে দেখাচ্ছি, এখানে কিন্তু এক কালারের সুতা দিয়ে পুরোটা কাজ করা। এন্ড এই হয়ে যাচ্ছে ড্রেস। এই যে এটার বডি আছে মনে তো হচ্ছে 48, দাঁড়া আমি একটু দেখে বলি। হ্যাঁ লেমনটা অনেক সুন্দর আমি কিনেছি আপু, তুমি আমার কাছ থেকে ড্রেস নিয়েছি। হ্যাঁ কত 46 না আপু, বডি আছে 46, লম্বা হচ্ছে 44। হ্যাঁ এই যে এটা জামদানি স্টাইলের ড্রেস, এই যে এটা হচ্ছে স্লিভস, এটা প্রোডাকশন হাউস থেকে ডিসকাউন্ট করে দিয়েছে এই জন্য দিতে পারছি এই প্রাইসে। আমি একটু একটা কথা বলে দেই, আমি লাইভে অলওয়েজ আপু যেটা যা থাকে সেটাকে তা বলি। যেমন আপু এটা সুতার কাজটা কিন্তু একটু পাতলা পাতলা, খেয়াল করেন এই যে দেখেন এই যে কালো একটা পাতা, এটা কিন্তু হালকা হালকা, এতে যদি কারো সমস্যা থাকে সে নিবেন না। হ্যাঁ আর ওই একটু আমাদের দিল্লি ড্রেসটা দাও তো, ওই যে দিল্লি বুটিক্স এর আবার এটা সুতার কাজ দেখেন, আপনি একটা জায়গাতে আপনি বডি দেখবেন না, এত পরিমাণে ভারী সুতা এটায় কাজ করা। হ্যাঁ এইটা যেটা যেমন দাম সেটা তেমন কাজ, তো এটা কিন্তু মাথায় রাখবেন যে হ্যাঁ সুতার কাজগুলো একটুখানি হালকা হালকা এটায়। আর এটা জামদানি প্যাটার্নের ড্রেস, ওটা অন্য প্যাটার্নের ড্রেস, এটার ম্যাটেরিয়াল হচ্ছে প্রিমিয়াম সিল্ক কটন, বডি আছে 48 ইঞ্চি। আমরা এখন আরেকটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। হ্যাঁ আর একটা স্ক্রিনশট নিব প্রাইস বলার সময়, যারা আমার থেকে ড্রেস কিনেছেন আরেকবার কমেন্ট করে দিবেন যখন আমি প্রাইস বলার জন্য ধরবো। হ্যাঁ আরেকটা এসএস নিব লাস্ট। আচ্ছা সো এই হয়ে যাচ্ছে আপু আমাদের সম্পূর্ণ ড্রেসটা, এটা পুরো সুতার কাজ করা, ঠিক আছে রেখে দেই। আচ্ছা এই হচ্ছে পিঙ্ক কালারটা, হাই আপু, হ্যালো আপু, আমি নিয়েছি ড্রেস নেওয়া হয়নি কিন্তু সবসময় তোমার লাইভ দেখি, অনলাইন থেকে আমি কিনি ব্লু কালারটা জোস, আমি 5টা নিয়েছি। আচ্ছা কয়টা নিয়েছেন এটা লেখা যাবে না, আর এটা হচ্ছে আরেকটা কালার। হ্যাঁ এটা হচ্ছে আরেকটা কালার, সুন্দর একটা মৌভিশ ধরনের কালার, সুন্দর একটা মৌভিশ ধরনের কালার, ক্লিয়ারেন্স প্রাইসে পাবেন। সো রেডি হয়ে যান, এখন আমি জাস্ট প্রাইসটা বলবো। এটা কি ডিসপ্লে করা আছে? তুমি আমারটা ভরে দাও, যেগুলো দেখানো শেষ ওটা খুলে ফেলো, যেমন কাটছো ও ভ্যাঙ্গার তো মনে আছে না। আচ্ছা এখন এটার প্রাইস বলে দিব, আর এখন আমি আমার পছন্দের ড্রেস আরামে দেখাবো।
কোনো ভেজাল ছাড়া আরামে এই যে দামি জিনিস যেটা যে আমার পিছে রাজকীয় ভাবে বসে আছে, এখন ওটা দেখাবো। আচ্ছা যারা আছেন সবাই প্লিজ একটা ভিডিওতে লাভ লাইক দিয়ে দিয়েন। এই দেখেন এটা হচ্ছে আপু দুপাট্টা পুরো ওড়না হচ্ছে ইসের মধ্যে আপনার কোটা কটন, কোটা কটনের ওড়না, পুরো ওড়নাতে এমব্রয়ডারি করা, এক কালারের তো এই জন্য দেখা যাচ্ছে না, আপনি হাতে পেলে দেখবেন। ওড়নার চতুর্থ সাইডে এভাবে জামদানি প্যাটার্নে কাজ করা, এটা হয়ে যাবে আপনার ড্রেসের নেক, এটা হয়ে যাবে স্লিভস, এটা হয়ে যাবে লোয়ার এন্ড সাইড। হ্যাঁ আপনি এই ড্রেস গুলো হাতে পেয়ে অবশ্যই একটা আয়রন দিবেন, আপনার পুরো ড্রেসের লুক বদলিয়ে যাবে। আচ্ছা এখন আমরা প্রাইসিং এ চলে আসি যে এটা কত প্রাইসে পাচ্ছি। আচ্ছা তাড়াতাড়ি করার কথা, আর কয়টা বাজে? মোস্তফা আসে নাই না? দোকানে পাঠাও লোক, আমি থাকতে থাকতে যেন আসে। আমি এটা দেখানো শেষ হইলে তুমি ফোন দিয়ে ওই অফিস থেকে কোনো ছেলেকে দোকানে যাইতে বলো আমাদের। আচ্ছা এখন চলে আসেন আপু, এটার প্রাইসিং বলে দিচ্ছি। যতগুলো আপু আমাদের এই কালেকশনটা নিতে পারবে, টু পিসের একটা ড্রেস, আমি আবারও বলছি আপু ড্রেসটা হাতে পাওয়ার পরে একটা আয়রন করবেন একটু। হ্যাঁ আপনার পুরো ড্রেস এখন যদি এখানে থাকে, ড্রেস এখানে চলে যাবে, জাস্ট একটা আয়রন দিয়ে দিবেন একটু ড্রেসে, ড্রেসের উপরে। টু পিস বডি 46, একটাই সাইজ, লম্বা 44, ম্যাটেরিয়াল প্রিমিয়াম সিল্ক কটন, ওন্না কোটা কটনের উপরে পুরাটা এমব্রয়ডারি করা। যেই আপু নিতে পারবেন আপনাদের জন্য ক্লিয়ারেন্সে এটার প্রাইস আসবে, ওই কাটচুপি জানি কত আসছে, 1450 টা। আচ্ছা এটা আপু ক্লিয়ারেন্স, এটা আপনাদের একটা জামদানি কোটা কটনের ওন্না দিয়ে ড্রেস, এটার দো প্রাইস এসেছে 1550, আমি এটা 1450 করে, মানে এটা নাই কিচ্ছু নাই, শেষ 1450 করে দিলাম ওই এক প্রাইসে, যেন আপনাকে ড্রেসটা বিল করে দিতে পারে। হ্যাঁ 1450 টাকা করে দিলাম, ওই একই দাম করে দিলাম যেন আপনার আর আমার বিল করতে ইজি হয়, বাট এটা কিন্তু 1550 টাকা মানে ওদের প্রাইস হিসাবে এসেছে। এক মানে সো ওন্না কিন্তু নর্মাল না, নর্মাল ওন্না হলে হিসাব আলাদা ছিল, এটা কোটা কটনের ওন্না, 1450 টাকা, যে যে কালার নিতে পারবেন 1450 টাকা। ওকে সরাই ফেলো। এখন হচ্ছে আমি একটা এসএস নেই, সেকেন্ড উইনারেরও নামটা বলে দিচ্ছি, আর এই উইনারের নাম, এটা যেই উইনার আমি নিচ্ছি, এই যে যারা আমাদের থেকে ড্রেস নিয়েছেন ডান, আর কমেন্ট করতে হবে না। আমি তিনটা আপুর নাম নিয়ে ফেলেছি, আমি তিনটা আপুর নাম নিয়ে নিয়েছি, আর কারো কমেন্ট করতে হবে না এই মুহূর্তে। এখন এই ড্রেস আমার বানানো না, ঘাড়াটা দাও তো আমার লালটা। আচ্ছা শুনেন, ড্রেস তো এখানে দুইটা, হ্যাঁ ড্রেস এখানে দুইটা, আমি আগে আপনাদেরকে একটা একটা করে ড্রেস বুঝাই দিই। আমি ড্রেসটা দেখো তো, নিয়ে আসো তো, ক্যামেরায় ধরলে বোঝা যায় নাকি, দেখেন ঘাড়াটা বুঝতে পারেন, আর পিকটাও না, দুইটাই নিতে বলছি তো, বোঝা যায় কেন জানি বোঝা যায় না এই ড্রেসটা, সরব বোঝা যায় না, ক্যামেরায় বোঝা যায় না, লাইটেরই কম লাইট, আরো লাইট করতে গেলে এত লাইট করতে জানবো। হ্যাঁ আপু কেমন আছে, ঘাড়াটা অনেক সুন্দর, পিসটা অনেক সুন্দর, আপু আমাদের কাছ থেকে অনেকগুলো ড্রেস নিয়েছি আর বোরখা নিয়েছি, লাভ ইউ মার মার্জিয়া মিমি। হ্যাঁ কেন চিনি না কেন, কমেন্ট বেশি বেশি করবেন তাহলে। আচ্ছা এইটা আমি একটা মিনিট পরে দেখাই, হ্যাঁ এটা আমি একটা মিনিট পরে দেখাই, আগে একটু যেহেতু এটা পরা, এটা একটু দেখে নেন এটার দামটা বের করতে বলো তো, এটা ইসে দেওয়া হয়েছিল ডিসকাউন্টে লসে, ঈদের ঠিক আগ মুহূর্তে, দামটা খুঁজো। ওকে আমি আগে একটু ফার্স্ট এটা দেখিয়ে নি, আপু স্টিকার দিয়ে না ব্লক খেয়ে যাবেন, কি আছে না আছে যেমন দেখেন, এটা আমার ড্রেস হচ্ছে, এটা না আজকে আমি ড্রেস পরব, এবারে এত দামি একখান ড্রেস আমি বানাইছি, আমি পড়তেও পারলাম না, এটা কি হয়, শুভকে বইল ঈদের ইমিডিয়েট আগে একদিন লসে দিয়ে দিছিলাম ড্রেসটা, কেন মানে কেনা প্রাইসে, এটা আমার লসে না আমার কেনা দামে দেয়া। হ্যাঁ আনোয়ার ভাই কেমন জানবে, এটা তো আমি এটা শুভকে জিজ্ঞেস করো যে এই ড্রেসটা ঈদের আগে কত দাম ধরে মানে কেনা দামে দেয়া হয়েছিল ওই দামটা। আচ্ছা দেখেন একটা জিনিস, যারা ফুললি মানে একটু পাঞ্জাবি স্টাইলের ড্রেস পরেন না, আমি এটা আপনাদেরকে কিভাবে বুঝাই,
বা কিভাবে দেখাই আসিফ, এটা তুমি তোমার কাছে রাখো তো, কারণ স্টেপ বাই স্টেপ দিতে হবে। হ্যাঁ, দাঁড়ান, ওনাটাও খুলে নেই। চমৎকার একটা জিনিস শুনেন, পুরো লাইভে এক আমি লাইভের ফার্স্ট ড্রেস এর কথা বলেছি, যে যারা অনেক দামি দামি ড্রেস পরেন তারা নিবেন, আবার সেম লাস্ট লাইভের লাস্টের এই ড্রেস, মাঝখানে যত ড্রেস দেখাইছি ওগুলো যারা 8-10 হাজার টাকা কাস্টমার ওগুলো তারা ওগুলো নিবেন না। আপনি একদম আমার লাইভের শুরুর ড্রেস নিবেন, আর না হলে আমি এটা বলছি যারা 10,000-12,000 টাকা ড্রেস কিনে পরেন তারা। যেমন আসেন এই ড্রেসটায়, এই ড্রেস এই দেখেন পুরো পিছনেও কাজ। আপু আমি খালি এতটুকুন বলি, যদি মন চায় আমি বলতে পারতাম আপু এটা ফুললি দিল্লি বুটিক্স এর ড্রেস বলে আপনাদেরকে দিতাম। হ্যাঁ, বাট কি দরকার, এখন শুনে ফেলেন কোথায় কি আছে না আছে। ড্রেসটা কি সুন্দর, এইটা আমি কাউকে গিফট দিব না, কেউ গিফট পাবে না, আমারটা আমারটা অসম্ভব ব্যাপার। কি আছে না আছে সেটা আমি এক ঝলক দেখাই। প্রথমে আগে আসেন এটার সাথে যে ঘাড়ারাটা পাচ্ছি, এটা কিন্তু দুইটা ডিফারেন্ট, এইটা আপনারা কেউ দেখেনি নাই, এটা আমি একটু পরে দেখাচ্ছি, আগে এটা দেখে নিন। এই ঘাড়ারা, এটা হচ্ছে আপু আমাদের সুন্দর ঘাড়ারা, এটা 5-6 পিসের একটা ড্রেস আপনি বলতে পারেন। এটা রেড কালার জর্জেটের মধ্যে আপনার সুন্দর একটা জর্জেটের ঘাড়ারা করা, যেটার সাথে ইনার অ্যাটাচ করা আছে। সবাই একটু লাভ লাইক দিবেন প্লিজ একসাথে, এখন কালার লিখতে হবে না, সব গেম শেষ, আর কত দিব একদিনে উইনার, তিনজনকে তো ড্রেস দিয়েই দিলাম, আর কি দিব রে আপনি। আচ্ছা একটু ধরে বলে তো, 24। আল্লাহ আসিফ তোমার, ওরে কি করবো আপনারা, ওরে বলেন আপনারা, মানে আল্লাহ দিন দিন, মানে শেষ শেষ শেষ, এদের মাথায় কিছু নাই আর। আসেন, ঘাড়ারা গেল জর্জেট কাপড়ে, জর্জেটের ভিতরে ইনার আছে, এখানে আপনার তাতান প্যাটার্নের লেস আছে, আর এখানে ই করা, সো এই যে ঘাড়ারাটা কিন্তু এরকম ক্লিয়ার গেল। এবার আসেন ওড়না, আমার ওড়না কি করছে, এবার আসেন ওড়না, দেখেন ওড়না পুরাটা একদম জর্জেটের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা, কোনো নর্মাল কিছু না, ঠিক আছে। আপু অনলাইনে আপনার কাছ থেকে ড্রেস নিয়ে একবার বিশ্বাস করলাম, আপনি যেমনটা বলেন ঠিক ওই রকমই ড্রেস পাই। আয়ান আহমেদ থ্যাংক ইউ আপু, কথা শুনে নিন, কথা শুনে নিলে কখনো সমস্যা হয় না। হ্যাঁ, আর কখনো যদি ড্রেস মানে অনলাইনে নিয়েছেন আপু মন মতো নাও হয়, ডেলিভারি ম্যান ক্যাশ অন ডেলিভারি না রিটার্ন করে দিবেন যদি কখনো আপনার মন মতো না হয়। আমি সবসময় বলি একটা ড্রেস আপনি ধরতে পারছেন না, আমি চেষ্টা করি যেটা যা কোয়ালিটি ওটা লাইভে বলে দেওয়ার, বাকিটা আপনারটা আপনি নিজে ধরে দেখে বুঝে নেবেন, ঠিক আছে, এটা কোনো সমস্যা না, তাও থ্যাংক ইউ। আচ্ছা এই যে দেখেন, এটা গেল ফুল ওড়না, এগুলো ড্রেসের সাথে এরকম বক্স প্যানেল করা ওড়না থাকে, যে এইটা পরবে তার যে কি কোটি আগুন লাগবে আগুন। আর এই হচ্ছে লাস্টলি ড্রেস, বডি লম্বা মাপস দাঁড়াই থাকো আসিফ, মানে হ্যাঁ কি কত বডি হচ্ছে 46, লম্বা হচ্ছে 42। আচ্ছা লম্বা হচ্ছে 42, বডি হচ্ছে 46, একটু দেখেন এটার গলার এই জায়গাতে এই রকম একটা কাজ করা পাবেন। হ্যাঁ, গলার এই জায়গাতে এই যে এরকম একটা নেক ওয়ার্ক করা পাবেন, ঠিক আছে। আপু আমি শুরু থেকে শেষ পর্যন্ত আছি, ফাহমিদা আপু দেখেছি আপনি, এই যে দেখেন একদম নেকে পার্ল সেট আপ করা এরকম সুন্দর একটা কাজ আছে। ড্রেসের ফ্যাব্রিক হচ্ছে আপনার একটা শিফন জর্জেট, এইগুলো ড্রেস দিল্লি বুটিক সেটটাই কিনেন, শিফন জর্জেটেই থাকে। কারণ এইটা যদি এখন আমি কপি করি তাইলে আমার সুতি কাপড়ে করতে হতো, সুতি কাপড়ে করে কি করতে হতো জানেন, এগুলো সব কাজ দিতাম সুতি কাপড়ে করেছি, ধরেন সুতি কাপড়ে করে পিছন খালি থাকতো, কারণ স্বাভাবিক আমার আপনি যে ড্রেসটা কিনছেন আপনি দুইটা জায়গাতেই কাজ পাচ্ছেন, সামনেও কাজ পিছনেও কাজ। এই সামনে পিছে কাজ কোথায় থাকে, একমাত্র অরিজিনাল ড্রেসে থাকে, একমাত্র সামনেও কাজ পিছেও কাজ অরিজিনাল দিল্লির ড্রেসে থাকে। যখন এটাকে রিমেক করা হয় মানে আমরা একটা 8-9 হাজার টাকার ড্রেসকে যখন কপি করি যে এটা কমে আপনাদেরকে দিব, জীবনেও পিছনে কাজ দেওয়া হয় না, অনেক এই দামের কারণে মানে অনেক হাই প্রাইস চলে আসে। তাহলে এটার বডি কত, 46, বডি 46, লম্বা 42, ম্যাটেরিয়াল হচ্ছে আপনার শিফনের মধ্যে ইনার সেট করা আছে, এবং এখানে যা এগুলো এগুলো তো ডিজিটাল প্রিন্ট, এই যে লম্বা লম্বা এগুলো যা আছে এগুলো সব কাজ করা, ঠিক আছে। এখন আসেন আমার এটা দেখানো শেষ, এই যে এটা যারা নিবেন এসএস টা তুলে ফেলেন, এখন আমরা জাস্ট প্রিন্টটা দেখবো শেষ। আল্লাহ আজকে দেখেন লাইফ তাড়াতাড়ি করতে চাইছি তো আজকে আমার দুনিয়ার সময় লাগতেছে। আচ্ছা আপু আপনাকে আমার খুব ভালো, পিঙ্ক পিঙ্ক লেখছেন কেন, উইনার তো নিয়ে ফেলা হয়েছে। দেখি ড্রেসটা আমাকে একটু দাও তো আসিফ, আমার হাতে এই সাইডে
দেখেন পুরো স্ক্রিনশট তুলেন, বা আমি এখান থেকে আমার ছবি নিয়ে নিবো, দাঁড়ান আমি একটু পোস্ট দিয়ে দাঁড়ানি, কারণ আর তো লাইভে ছবি যাবে না। কারণ পেজে ছবি পোস্ট হবে না, তো এই জন্য আমি তুলে নিবো এখান থেকে। ওকে ডান, এইটুক ছবি যথেষ্ট। এখন শুধু পিঙ্ক, পিঙ্ক কালারে কিন্তু আবার কোনো ঘাড়ারা টারারা নাই। হ্যাঁ, পিঙ্ক কালারে আছে ধুতি সালোয়ার, এটাই যারা ঘাড়ারা পছন্দ করেন ঘাড়ারা নিবেন। কি ও না, রেড কালারটা অনেক সুন্দর, রেড ড্রেসটা সুন্দর আপু, বিউটিফুল, থ্যাংক ইউ আপু। ওকে আমি জাস্ট এটা এখন খুলে ফেলি। মিস করে ফেলছি আপু, রোজিনা অনেক কিছু মিস করছেন। আচ্ছা এটা দেখেন, এটাই হবে কিন্তু আপু আপনাদের ধুতি সালোয়ার, এটাই আপনাদের সুন্দর ধুতি ধরনের এই যে প্যান্ট থাকবে, যেটার উপরের ফ্যাব্রিক হচ্ছে আপনাদের শিফন জর্জেটের মধ্যে, ভিতর হচ্ছে আপনাদের এই যে খুব নরম একটা, দেখেন ভিতরে ইনারের কাপড়ও কি দামি ব্যবহার করছে এই ড্রেসের, অনেক দামি একটা সিল্কি ইনার ব্যবহার করা। আচ্ছা আরেকটা জিনিস দেখি, হ্যাঁ এই যে ধুতি সালোয়ারে কিন্তু এই সাইডে একটা ফাড়া থাকে। হ্যাঁ, কোন আপু যদি মনে করেন এই যে এই ফাড়াটা বন্ধ করবেন টেইলারকে দিয়ে, একটা সেলাই দিয়ে বন্ধ করবেন, এটা কিন্তু আবার কোনো ছেঁড়া না, এটা এরকম, মানে এটা এই সালোয়ার গুলো আমাদের একদম দিল্লি বুটিক্স এর গুলো যেভাবে মেক হয়, সে আপনি মেকিংটা দেখেন, কোন মানে ল্যাব মানে ল্যাবা ছেঁড়া মেকিং কিন্তু না, একদম পারফেক্ট ওয়েতে সুন্দর করে ধুতিটা মেক করা। হ্যাঁ, যেটা এখনকার মানে খুব পছন্দের জিনিস এই। আর এটা যাবে এটার দুপাট্টা, এটা হচ্ছে আপু দেখেন এটার সুন্দর মিষ্টি কালার, মিষ্টি পিঙ্কের ওন্না, এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা, আমি বারবার বলছি এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা, কোনো নর্মাল কোনো কাপড় না। এই হচ্ছে ড্রেস, আমার এটা ড্রেস অনেক ভালো লাগছে, এটা না একটু এরকম ছড়ানো গলার মতো। আসিফ লাইক দাও তো, এই ড্রেসটা কেমন জানি অন্ধকার হয়ে যায়। এটা জাস্ট মাথায় এতটুকু রেখেন আপু, এটার সামনেও কাজ পিছনেও কাজ। হ্যাঁ, হোয়াইট দাও, হোয়াইট সামনেও কাজ পিছনেও কাজ, কোনো তারপরে কোনো নর্মাল সুতি কাপড় না, দেখেন আপনাদের একদম চুনরি প্রিন্টের মধ্যে জর্জেট কাপড় ভিতরে ইনার সেট করা, কেউ দেখে বুঝবেন আল্লাহ প্রচুর। কমাও কমাও, লাইট কমাও, হ্যাঁ ঠিক আছে, মানে কেউ দেখে বোঝার কোনো ক্ষমতা নেই যে এটা আপনার মানে মানে আপনি এটা এই প্রাইসে কিনেছেন, কারণ যে আপু এই ড্রেসগুলো পরেন তাদের মিনিমাম ন্যূনতম ধারণা আছে এগুলো কত দামে আপনার দিল্লি বুটিক সেটটা কিনতে হয়। নেন, আমার দেখানো শেষ, এখন আমি যাব জাস্ট প্রাইজিং এ। হ্যাঁ, এখন আমি যাব জাস্ট প্রাইজিং এ, আমি একবার লাস্ট বারের মতো জাস্ট এই কালারটা একটু গায়ে পরে নেই। আমাকে প্রোডাকশন হাউস থেকে বলছে যে আপা সামনে কাজ পিছে কাজ, কোনো ড্রেসে এরকম সামনে পিছে আমরা কাজ দেই না, বাট এটা দেয়া। আপু প্লিজ আপু শেষ, এই যে এখন প্রাইস আপু আমার দেখানো শেষ, ডিয়ার ডিয়ার ডিয়ার, এখন প্রাইস, এখন প্রাইস, এখন এমনিও প্রাইস, ধরুন এটার গলাটা একটু এই যে এরকম হবে, আমি নিচে ই পরা তো আপু আমি, আচ্ছা আচ্ছা সরাই ফেলতে পারো তুমি, তোমার আমি আমার এখন আর লাগবে না তোমাকে। যারা যারা আছেন একটু ভিডিওতে লাভ লাইক দিয়েন, হ্যাঁ বিকজ আমি এখন প্রাইসটা বলবো তো, আর একটু ভিডিওতে লাভ লাইক দিয়ে রেখেন। আচ্ছা আমি তো পারি না আপনাদের ধুতি প্যান্টটাও পরে ফেলি, সত্যি কথা আমি তো পারি না আপনাদের ধুতি প্যান্টটাও পরে ফেলি। হ্যাঁ আচ্ছা, ধুতি ধুতি প্যান্ট প্যান্ট আমার পরা লাগবে না, এখন আসেন প্রাইজিং এ। যতগুলো আপু আমাদের এই কালেকশনটা নিতে পারবেন, এটা থ্রি পিসের একটা সেট, আমরা একটা কালারের সাথে এই যে পিঙ্কের সাথে যারা এই কালারটা নিবেন তারা এটার সাথে পাবো এই ধুতি সালোয়ার। হ্যাঁ এই ধুতি, আচ্ছা একটা একটা করে আমি আগে শেষ করে দিই, একই দাম যেহেতু, এটার সাথে যারা ধুতি সালোয়ার সহ এই সেটটা নিতে পারছেন দোনোটারই প্রাইস এক আসবে। একটু আমি লাস্ট বারের মতো বলে দিই, বডি ছিল 46
লম্বা আছে 42। ম্যাটেরিয়াল হচ্ছে এগুলো শিফনের মধ্যে প্রত্যেকটার ভিতরে ইনার অ্যাডজাস্ট করা আছে, সালোয়ারেও করা, ড্রেসেও করা, মানে হিসাবে এটা 5 পিসের ড্রেস। এই হচ্ছে ডিটেলস। এখন আসেন এটার প্রাইসে, সামনে কাজ পিছে কাজ এই জিনিসগুলো নর্মালি আপু একদম আপনার 7,500-8,500-9,000 টাকাতে আপনি বড় বড় দিল্লি বুটিক্স এর ড্রেস যারা সেল করে যান একটা টাকা কমে পাবেন না। সেখানে এই ড্রেসটার আমি একদম অরিজিনাল প্রাইসিংটা আপনাদেরকে বলি। এই এটার দামটা কত ছিল আমাকে মেসেজ দাও আবার আসিফ, আমি তোমার কি দিতে বলি আর তুমি কি করো, তোমার তোমার কিন্তু আমার এই চাকরি থেকে বাদ দিয়ে দিব একদম, এত বেশি ভুলভাল করলে। আচ্ছা এটা যেটা বললাম আপনাদের জন্য, এটা ফুল সেটের বিল আসবে শুধুমাত্র 2,480 টাকা। 2,480 টাকায় সামনে কাজ পিছনে কাজ সব দিকে কাজ, এটা মানে সম্ভব না। আর এটা কিন্তু এটার প্রাইস না, আমি একটু বলে দিই, এটা আমার কেনাকর্তা হচ্ছে 2,400 টাকা, এটা আমার কস্টিং প্রাইস 2,400। আমি এটা পরি নাই, এটা আমি ঈদের আগে একবার আপনাদেরকে হাতে ধরে দেখাই দিছিলাম। হ্যাঁ এটা একদম নাই কোয়ান্টিটি, এটা কম করে হইল 2,700-2,800 টাকা রেখে সেল করার মতো ড্রেস। এটা আমার কস্টিং, আমার কেনাকর্তা 2,400 টাকা, এটা আমার হাতে শুধু 80 থাকবে। আমি শুরুতে বলেছি না যে আমি লসে দিচ্ছি না, বাট আমার একদম কেনা দামেও। তাও যদি আপনি ধরেন আমার যে মালটা মানে ওইখান থেকে আমার অফিসে আসে, অফিস থেকে মাল লেবার তুলে উঠায়, মানে অনেক খরচ আছে আপু খুঁটিনাটি, আমি যদি সবও ধরি তাও আমার এটা ক্রস, মানে 2,480 থেকে আমি যদি সব খরচগুলো অ্যাড করি, এটা জাস্ট আমি র আপনাকে খরচের কথা বললাম। সো পুরো জিনিসটা আপনি 2,480 টাকায় এটা নিয়ে নিতে পারবেন দুটোটাই। হ্যাঁ এটাও পারবেন আবার এটাও পারবেন, এই যে এটা দুইটা দুই রকমের সুন্দর, এটার সাথে পাবেন ঘাড়ারা আর আমারটার সাথে পাবেন আপনি ই কি বলে ধুতি, এটার সাথে কিন্তু ঘাড়ারা। ওকে আচ্ছা যারা যারা আছেন ভিডিওতে একটা লাভ লাইক দিয়ে দিন, কারণ আজকে যারা এখন লাভ লাইক দিয়ে রাখবেন আমি কালকে এসে একটা আপুকে উইনার নিব, আজকে আর না, লাভ লাইফ থেকে, যাকে আমি 50% টাকা অফ করে দিব এই লাইফ থেকে। হ্যাঁ সো আপনারা যারা আছেন একটা লাভ লাইফ দিয়ে যান, এবং আমি উইনার দুইটার নাম আরেকবার একটু বলি। সিনথিলা আহমেদ পার্পেল কালারের ড্রেস 200 টাকায় পাচ্ছেন। নুসাইবা শিমু আপু, নুসাইবা শিমু আপু পিঙ্ক কালারটা অর্ডার করব লিখেছেন, আপনার আর অর্ডার করা লাগবে না নুসাইবা শিমু আপু, আপনি গিফট পাবেন পিঙ্ক কালারটা 200 টাকাতে। এই যে এটা নুসাইবা শিমু, এটা আমার বানানটা পাবেন কিন্তু। হ্যাঁ নুসাইবা শিমু, আপনি কিন্তু অর্ডার দিয়েন না, নুসাইবা শিমু। আর আরেকটা আপুকে আমি বলেছিলাম যে আমি এমনি যারা আমার থেকে ড্রেস কিনে তাদের মধ্যে থেকে দুইটা আপুকে আমি এখন 50% টাকা মাইনাস করে দিব, বাট আপু আজকের কোনো ড্রেস থেকে মাইনাস করতে পারবেন না, আপনি কালকে বা আগের ড্রেস কিনতে পারবেন, বিকজ আপু আমার আজকের এগুলো ড্রেসে মানে কোনো কিছু টাকাই নেই। আচ্ছা যেমন আমি দেখি আমি নিয়েছি, আমি নিয়েছি আচ্ছা এমডি সাফওয়ান আইদিন জাহান, এমডি সাফওয়ান আইদিন জাহান আপনি লিখেছেন আমি নিয়েছি, আপনি আমার তরফ থেকে 50% টাকা অফ পেয়ে গেলেন। আপনি যে ড্রেস কিনবেন আজকের লাইভ বাদে আপনার দাম 50% টাকা মাইনাস হয়ে যাবে। তারপরে এই আপু ড্রেস পাইছে, এমনিও মনে হয় গিফট পাইছে, সরি হ্যাঁ আচ্ছা লাবণ্য পারভেজ আপু আপনি, হ্যাঁ আমি নিয়েছি আপু ড্রেস, আপনিও নিয়েছেন, আপনাকে আমি 50% অফ করে দিলাম, আপনি যা কিনবেন কালকে বা এই যে গত আগের লাইফ থেকে আপনার পুরো 50% টাকা নাই হয়ে যাবে। আচ্ছা আমার অনেক লেট হয়ে গিয়েছে, আমি এখন চলে যাই, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, কালকে একটা আপনাদের অনেক হাই ডিমান্ডের একটা রিপিটেড ড্রেস নিয়ে আমার দেখা হবে ইনশাল্লাহ। সো আজকের জন্য এতটুকুন, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, ওকে আল্লাহ হাফেজ, টাটা, সবাই ভালো থাকবেন।